না হওয়ার জন্য আমার ধারণা যথেষ্ট। একটা জোরদার হাত তালি দেবো জন্য আজকাও দেখতে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ছোট দোকান থেকে শপিং মল, তোমরা কি উইন্ডো শপিং করছো নাকি আমাকে? এক্স্যাক্টলি, আমরা তো উইন্ডো শপিং আছি। নমস্কার, আমার নাম রীতাভরি চক্রবর্তী, কিন্তু এই মুহূর্তে আমি মিস ফাটাফাটি, আমি ফুল্লোড়া ভাদুরি। ফাটাফাটি একটা সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প, এবং তুমি যেটা বললে যে এটা কোথাও না কোথাও রীতাভরিরও জার্নি, রীতাভরির একা জার্নি না, প্রত্যেকটি নারী এবং পুরুষ তাদের সব প্রতিকূলতাকে অতিক্রম করে এই সাধারণ জীবনে একটা অসাধারণ বেঁচে থাকার জার্নি তৈরি করা, এটা সবার গল্প, সবাই রিলেট করতে পারবে। ধরো আমাদের মধ্যবিত্ত জীবন, সে যেমন মধ্যবিত্ত জীবনই হোক, উচ্চ মধ্যবিত্ত হোক, নিম্ন মধ্যবিত্ত জীবন হোক, ভালোবাসা, স্বামী, বন্ধু বান্ধব সব কিছু নিয়েই তো আমরা বাঁচি। আমরা কি যেরকম সিনেমায় আমরা দেখে থাকি যে ঘুম থেকে উঠলাম, জগিং করতে বেরিয়ে গেলাম সরু কোমর নিয়ে, তারপরে এসে একটা স্মেল দিয়ে খেয়ে, তারপরে হিরোর সাথে সিক্স প্যাক ওয়ালা ঋত্বিক রোশনের সাথে ডিরেক্ট সুইজারল্যান্ডে নাচতে চলে গেলাম, জীবনটা এরকম হলে ভালো হতো, কিন্তু এরকমটা তো নয়, এরকমটা আমরা স্বপ্ন দেখি। যে জায়গা থেকে স্বপ্ন দেখি, যদি একটু সেটা থেকে বাইরে এসে তাকিয়ে দেখতে পারতে না, তাহলে বুঝতে যে আমাদের জীবনটা কিন্তু স্বপ্নের কম নয়, অনেকটা কিন্তু ওই সুইজারল্যান্ডের নাচার থেকেও বেশি সুন্দর। এবং সেই গল্পগুলোই উইন্ডোজ বলে, টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড লুক অ্যাট দ্য রিয়ালিটি, ইটস মোর বিউটিফুল দ্যান আ ড্রিম। আমার মিস ফাটাফাটির এবং মিস্টার ফাটাফাটি আবির চ্যাটার্জি এই ছবিতে ফুল্লোড়া এবং বাচস্পতির এই লাল নীল সংসার, যেটা জিনিয়াদি, শিবু, দরিদ্র সবাই মিলে বুনেছে, ভেরি ইউনিক সংসার উইথ 100 more people, ঠিক আছে, কিন্তু সেই সংসারটা এত সুন্দর, খুঁত দিয়ে তৈরি একটা নিখুঁত ছবি, যে দেখলে তাকালে তখন মনে হবে আরে এটা তো আমার ভর, বা এটা তো আমার পার্টনার বা আমার বন্ধু। এবং ফুল্লোড়ার যে ইনসিকিউরিটিগুলো, এই যে আমরা বারবার বডি শেমিং নিয়ে কথা বলছি, নিজেকে কম ভাবা নিয়ে কথা বলছি, কখনো ভেবে দেখেছো লোকে যা বলে সেটা তো গায়ে লাগে কেন? তখন ভেতরে ভেতরে কোথাও না কোথাও আমরা সেগুলোকে বিশ্বাস করি, কেউ যদি গায়ে রং নিয়ে খোঁটা দেয় খারাপ লাগে কেন? যদি সত্যি সত্যি সেটা কোথাও মধ্যে না, মনের মধ্যে না মনে হয় যে হয়তো আমার গায়ে রংটা একটু অন্যরকম হলে লোকে আমার বেশি ভালো বলতো, বা এই ওজনটা, যদি ওজন নিয়ে কেউ কেউ বলে কেন গায়ে লাগে, যদি সত্যি এত আমরা ভেতর থেকে নিজেদেরকে নিয়ে স্বতঃস্ফূর্ত থাকতে পারি তাহলে তো লাগবে না, তাহলে তো শুধু গায়ে যেটা চর্বি লাগছে মাটন খেয়ে দুপুরবেলা সেইটুকুই লাগতো, কিন্তু তা তো হয় না, গায়ে লাগে। তার মানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, নিজের সাথে নিজের সম্পর্কটাকে তৈরি করা। সানরাইজ এবং উইন্ডোজ এবং রীতাভরি এবং ফাটাফাটি এবং আমরা প্রত্যেকজন যারা এই ঘরে রয়েছি, এবং আজকে আমাদের মিস এবং মিসেস অনন্যারা, আমাদের সবার ওই একটাই জিনিস আছে ইন কমন, সেটা হচ্ছে যে ইনসিকিউরিটি থাকলেও সেটার উপরে দাঁড়িয়ে দাপিয়ে কী করে বিশ্বটাকে জয় করতে হয় সেটার গাছ এবং ব্রেভারিটা রয়েছে। সেই জন্য আমরা সবাই মিস ফাটাফাটি অর মিস্টার ফাটাফাটি। তাই এই গল্পটা তোমাদের খুব ভালো লাগবে, এটা একটা দারুণ ডিজাইনার জামা বেত, অনেক কমেডি ড্রামা, চোখে জল আসবে, মুখে হাসি আসবে, মুখে একটু ভালোবাসাও আসবে আশা করতে পারি। আর এই পুরো ডিজাইনার জামাটা বোনা রয়েছে বডি পজিটিভিটির সুতো দিয়ে, আমরা কোনো বক্তৃতা দিতে যাইনি, উই আর আ প্রোডাকশন কোম্পানি, উই আর অ্যান অ্যাক্টর, আমরা ইন্ডিভিজুয়ালি একা তো সব ভাবনা পাল্টে দিতে পারি না, যেটা যুগ যুগ ধরে মানুষ মনে ধরে বসেছে, আমরা একটা দেশলাই জ্বালাতে পারি, যেমন রোমার সময় আমরা জ্বালিয়েছিলাম, একটি মহিলা পুরোহিতের গল্প বলেছিলাম, কিন্তু শিবদা যেটা বলল তারপরে যারা এই যে এত মহিলা পুরোহিত উঠে এসেছে, পুজো দিয়েছে, বিয়ে করিয়েছে, মশালটা তারা এগিয়ে নিয়ে গেছে, তোমরা এগিয়ে নিয়ে গেছো, আমরা শুধুমাত্র একটা ছবি বানিয়েছিলাম, একটা দেশলাই জ্বালিয়েছিলাম, ফাটাফাটি দিয়েও আমরা একটা দেশলাই জ্বালাচ্ছি, যে আর নিজেকে ছোট করা নয়, মোটামুটি করে দেখা নয়, নিজের ফাটাফাটি সেলফটাকে আইডেন্টিফাই করা, কিন্তু ওই ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন তোমাদের জ্বালতে হবে। থ্যাংক ইউ।